মেসে রে খামারে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমরা সবাই আশা করছি কিছু ছিল এখানে একটা, তো জাস্ট ভিডিও স্টার্ট করতে করতে জিনিসটা কিন্তু গায়েব হয়ে গেল এখানে। তো আমার যে লোকেশনে চলে এসেছি আজকে, এই লোকেশনে এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, জঙ্গলের পিছনে একটা পুকুর আছে, সেই পুকুরটা বলতে পারেন একদম পরিত্যক্ত পুকুর, একটা ভয়ানক পুকুর। আর এখানে যে কিছু ঘটনাটা হয়েছিল কয়েকদিন আগে রাত্রে, একটা ভদ্র মহিলা মানে প্রায় এখানে কান আওয়াজ আসছে, এখানে কিন্তু কান্নার আওয়াজ ভেসে উঠতে শোনা যায়, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু আমরা খবর পেলাম। আর আমরা এমনিতেই এখন লকডাউন চলছে, লোকেশনে খুব মানে ক্রাইসিস, কারণ লোকেশন আমাদের প্রচুর লোকেশন আছে, বাইরে বেরোতে পারছি না বাড়ি থেকে। আর সেই জন্য কিন্তু আমরা এখানে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আজকে চলে এলাম ভিডিও করতে। একটু আগে মেঘে পরিপূর্ণ ছিল, প্রচণ্ড পুরো মেঘ মানে মাথায় মেঘ ছিল পুরো, তো ভিডিও করার কোনো পরিকল্পনাই ছিল না। তবু মেঘে মানে পরিষ্কার হওয়াতে আমি রানা চলে এলাম ভিডিও করতে, কারণ আজকে আকাশ আসতে পারেনি, একটু তার বাড়ির কাজে পড়ে গেছে। তো আজকে রানা আসছে আমার সঙ্গে, আর আমি উৎপল, আমাকে নিশ্চয় চেনেন আপনারা। তো আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখানে ক্যামেরা ফিট করতে করতে কিন্তু আমরা আওয়াজ পাচ্ছিলাম, কিছু একটা আওয়াজ কান কান্না হালকা করে ভেসে আসছিল। তো যাই হোক, সেটা এখন আপাতত পাইনি, একটু আগে কিন্তু ক্যামেরা স্টার্ট করলাম, আর এখানটাতে কিছু দাঁড়িয়েছিল ঠিক এই লোকেশনটার করে, ঠিক এই এক্সাক্টলি এই লোকেশন দাঁড়িয়েছিল মনে হলো আমার, সাদা কাপড় পরে মনে হলো কেউ দাঁড়িয়েছিল এখানে, আর চুল একদম খোলা চুল সাদা কাপড় পরে দাঁড়িয়েছিল। তো এখন কেউ দেখা যাচ্ছে না। আর এই জঙ্গলটার এইসব জিনিস শুনেই কিন্তু প্রচণ্ড ভয় লাগছে, আর ভয় ভয় ভাব লাগছে, ঢুকতেও ভয় লাগছে। তবুও আমার ঢুকবো, একটু বাইরে থেকে লক্ষ্য করে জঙ্গলে কেমন ভয়ানক জঙ্গল দেখুন। এই দিকে কোটাটা এইখানে জাস্ট এখানে স্টার্টিং হয়েছে, ওইখানে অবধি শেষ হয়েছে। হালকা করে মৃদুময় বাতাস দিচ্ছে, আর পুরো আকাশে যে মেঘের পরিপূর্ণ ছিল মেঘটা কিন্তু কেটে গেছে। আর গাড়ি বাইক তো বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, তার জন্য আমরা পায়ে হেঁটে কিন্তু এই লোকেশনে এসেছি, পুরো মাঠে মাঠে পায়ে হেঁটে আমরা এসেছি। আমাদের বাড়ি ওই দূর দিকে, আমরা পুরো ওই লোকেশনে এদিকে এসেছি এখানে, মানে এই যে সামনে গ্রাম আছে, গ্রামবাসীরা প্রায় শুনতে পারে এখানে কোনো মেয়ে কান্না, কোনো মেয়ে কাঁদে, কোনো মেয়ে সাদা কাপড় পরে খোলা চুল দিয়ে ঘোরাফেরা করছে, এরকম মানে প্রায় শোনা যায় এখানে। হাওয়াটা কিন্তু স্টার্ট হয়ে গেল মনে হচ্ছে, শব্দ শোনা গেল কি
দেখ। গাছগুলো কিন্তু আচমক নড়ে উড়ে আবার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ হয়ে দেখ ওটা ভাই সব দেখ কেমন হচ্ছে দেখ কি রে কি ওটা কি ছিল না এটা ছাড়ে ফোকাসিং নিচ্ছে না শুধু নিয়ে আবার গাছগুলো তো সব শান্ত হয়ে গেল সামনে বলতে আমি ফিরিয়ে এলাম হঠাৎ পুরো নিস্তব্ধ জায়গা কিন্তু এতেই ভয় লাগছে তো কোনো কোনো গাছটা যেভাবে নড়লো মানে গাছটা নড়ে মানে এগুলো প্যারানর্মাল যে অ্যাক্টিভিটি যেগুলো সেগুলো হচ্ছে এখানে ভয় স্যার
আমরা কত দূরে আছি দেখ। আমার সব শুনতে পেয়েছেন মেয়ে ছেলে খান্ডে কেমন আসছে ওষুধ বুঝতে পেরেছেন মেয়ে মনে হচ্ছে মানে কেউ কিছু হারিয়ে গেছে সেই জন্য হচ্ছে কাঁদছে মনে হচ্ছে বহু দূরে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ি টিয়া বাড়ি চলছে সেই জন্য হয়তো মানে বাজনা বাজছে আর আমরা সেই লোকেশনের মধ্যে পৌঁছেছি জিনিস পেয়ে গেলাম কিছুটা মুখ করো কিছু কিছু মুখ করো এখানে দেখতে দেখো ভালো দেখলাম এইখানে তুই এখানে গেলিস আমি জাস্ট এখানে দাঁড়িয়ে আছি তুই ওখানে মুখ করছিলিস আর আমি সঙ্গে সঙ্গে মনে হচ্ছে পিছনে হাত ছিল গেলো হাজির দিয়ে খালা বিরাট চলছে
प्याज বন্ধুর কিছুটা আওয়াজ এখান থেকে এলো, কিছু আওয়াজ বুঝতে পারছি না, কিছুটা আওয়াজ এলো, কি সবজির কানে ভেসে উঠলো আমাদের। কিসের আওয়াজ কিসের শব্দ বুঝতে পারছি না, ঠিক কিছুটা ভেসে উঠলো এখান থেকে, ছুটে ছুটে এলাম আমাদের এখানে। দেখতে কিছু পেলাম না, যেভাবে আমাকে অপর আক্রমণ করলো আমি দেখতে কিন্তু কিছু পেলাম না। বসে দেখ ওরে ভাই সাহ, পুরো মিডিল পজিশনে গাছ নামছে, দেখ আমাদের সাইডে গাছ নামে, দেখ তেরি কি ভয় নরে। কুকুর যখন ছিল তার মরে গেছে এখন, দেখি চুপ কর, আবার সে মেয়ে আওয়াজটা আছে, দেখ আবার সে মেয়ে আওয়াজ আছে। কোন মেয়ে দাঁড়িয়ে ছিল এখানে, এইখানে সাবধানে কিন্তু রানা, একদম সাবধানে, কেয়ারফুল। ক্লাসে জোর চলে কমে গেছে, হৌ দেখ হৌ দেখ হৌ দিকে পেয়ে গেল, দেখ রে বাবরে কি বলে এটা, এখানে আওয়াজ হচ্ছে, কি হচ্ছে এগুলো, প্রচন্ড পরিমাণে কিন্তু কুকুর ছিল তার মধ্যে, দেখ প্রচন্ড পরিমাণে আওয়াজ হচ্ছে, দেখ আর যেখানে মেয়েগুলো মেয়েটা খাঞ্ছে ওই মেয়েদিকে দেখে আসতে আসি, দেখ আমার কোনো ওই ওই মেয়েটা আপিটা হাতে হচ্ছে আমাকে,
হেই কি ওরে পুরো ভাবড়ে এই জিনিসটা কিন্তু খুব খারাপ জিনিস, খুব খারাপ লক্ষণ, খুব খারাপ সংকেত একটা। গাছের মধ্যে এরকম আগুন ধরে মানে খুব একটা খারাপ লক্ষণ এটা। এটা পুরো জিনে কোনো আশেপাশে মানে আমার ধোঁয়া ধোঁয়া হয়ে যায় দেখ, আবার কিছু কান্না আওয়াজ এই আশেপাশে উঠে আসছে দেখ। আর তার সঙ্গে এই কুকুরগুলো চিরাতে আরম্ভ হয়েছে। পুরো শান্ত সৃষ্ট পরিবেশ একদম। বন্ধুরা আমরা যে লোকেশন আর কি এসেছি, একটা হন্টেড লোকেশন, মানে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে বললাম যে লোকেশনে চলে এসেছি, আর একটা হন্টেড লোকেশন আমরা ভাবতে পারিনি। মানে এরকম হবে যে আমরা তো অনেক ভিডিও করছি এর আগে, আমরা আমাদের মোটামুটি অনেক ভিডিও করা হয়ে গেল, কিন্তু যে আমরা এই রিসেন্ট কিছুদিন হচ্ছে যা ভিডিওগুলো বানাচ্ছি, যে এক্সপেরিমেন্ট আমাদের মধ্যে হচ্ছে, মানে কি বলবো, আমাদেরকে নতুন ধরনের এক্সপেরিমেন্ট দেখতে পাচ্ছি আমরা। আর যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এরকম অ্যাক্টিভিটি আমরা আগে কোনো দেখিনি। রিসেন্টলি কয়েকদিন ধরে আমরা এই যেগুলো মানে এগুলো যেগুলো ঘটছে না আমাদের ঘটনাগুলো, এগুলো পুরো অবাস্তব ঘটনা একদম। দেখিল একদিন দাদা লাইট প্রবলেম করছে মনে হচ্ছে। বন্ধুরা একে তো মানে মেন ব্যাপার আমাদের টর্চের চার্জ চলে গেছে, আর দ্বিতীয়ত আমাদের বড় লাইটের কিন্তু প্রবলেম করছে। ব্যাটারি লুজ কানেকশন মারছে বুঝলি তো। দেখুন আমি বুঝতে পারছি না আমাদের ব্যাগের ভেতরে যে ব্যাটারিটা ভরা আছে সেই ব্যাটারিটা মানে তিন সময় কোনো দিন আর পর্যন্ত এরকম লুজ কানেকশন হয়নি, আজকে হলো প্রথম। আরে যে জিনিসটা এটা বারবার দেখা দিচ্ছে যে বারবার সেই জিনিস দেখতে পাচ্ছি না আমরা বারবার, কিন্তু এটা বিচ্ছিরি গন্ধ হচ্ছে, বিচ্ছিরি গন্ধ একদম ফাইজারে বিচ্ছি বাজে গন্ধ আসছে একটা। কি পেয়ে গেল কি পেয়ে গেল কি গেল তুমি কে কি পেয়ে গেল না কি পেয়ে গেল তুমি কেছিল কেন কেছিল আওয়াজ শোনো একটা গর্জন। আরে ওই দেখ চোখ দূর জোরে দেখ, ভাই সাহেব এখানে কিন্তু খুব ওরে ভাই সাহেব তুই আগুনটা খালি এর খুব খারাপ লক্ষণ এটা। আমার তুই দেখো লক্ষ্য গেল ঠিক গেল ঠিক গেল না
জায়গাটা কিন্তু খুব খতরনাক জায়গা, প্রচন্ড খতরনাক জায়গা। আস্তে আস্তে সাবধানে, আগুন ধরে এরকম বারবার আমাদের এখানে আগুন ধরেছে মানে কি? আশেপাশে কিন্তু খুব খতরনাক জায়গা জিনিস আছে, কোনো নেগেটিভ এনার্জি যেমন ভাবে আছে এখানে। বন্ধুরা আমাদেরকে বলছি যদি কেউ আসতে চান আসে। আরে আবার কিছু ছিল ওখানে, ওখানে আবার কিছু ছিল, আমার কি গেল? আরে দাঁড়িয়ে 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 ভেতরে যাওয়া ঠিক হবে না। আমাদের এখান থেকে এরকম করছে তো ভেতরে আমাদের কত যেতে বলতে পারি পর, এখান থেকে এখন কতটা হেরে যেতে হবে আমাদের বাড়ি। এত রাত হয়ে গেল, তুই আমি দুজনে চলে এসেছি, আমার তো হাত পাত কাঁপছে একদম ভয় আজকে। আরে বন্ধুরা আপনারা বলেন না যে তান্ত্রিক তান্ত্রিক আমরা বলে অনেক কিছু বলেন, তো আপনাদেরকে একটা কথা বলি, তান্ত্রিক হলে কি মানুষ হয়? মানুষ আমরা তান্ত্রিক না, আমরা জাস্ট যে কাজগুলো করার জন্য আমাদের যেহেতু জিনিস আমাদেরকে সেই জিনিসগুলো করতে হয়, সেই জন্য কিন্তু আমরা এইসব জিনিসগুলো শিখেছি, একটু যতটুকু দরকার ততটুকু শিখেছি। আমরা অনেক ভয় মানে জন কমেন্ট করে বলছেন যে তান্ত্রিক দেওয়া ভয় লাগে নাকি, তান্ত্রিক সবারই মানুষ, আর মানুষ মানুষকে ভয় লাগে না। আমি তো শুধু আমার গায়ে কাঁটা দিচ্ছি, আজও কাঁটা দিচ্ছি আমার আমার গায়ে কথাটা বলছি বলে। তো বন্ধুরা সবারই কাঁটা মানে গায়ে কাঁটা আছে, মানুষ হলেই ভয় লাগবে। আমরা যে আমরা যে এসেছি এখানে শুধুমাত্র আমাদের শুধু বিনোদন করার জন্য, জায়গাটা কেমন লাগছে তো বল। আমার তো মানে একই কথা আমি কম বলছি, তার মধ্যে ভয়ে তো আবার আরো কথা বেরোচ্ছেই না, আগুন ধরছে বাবরে। উপর দেখ উপর দেখ, গাছ গুলো একদম নিচে দেখ চারিদিকটা নে, পুরো নিস্তব্ধ হয়ে যাবে গাছ। আরে এক মিনিট এক মিনিট এক মিনিট, ওই দেখ ওই ওই মিডিলে ওই গাছটা নষ্ট দেখ, ওই দেখ ওই গাছটা আমার টর্চ বন্ধু মারছি দেখ, ওই গাছটা দেখ, এই দেখ এই গাছগুলো নড়ায় দেখ, ওই গাছটা নষ্ট দেখ। আরে ভাই এই গাছ নষ্ট দেখ, প্রচন্ড ভয় নজি। আরে আকাশ সামনে কি ওটা ক্যামেরা আছে না? ওই দেখ ওই দেখ যাচ্ছে দেখ, ওরে ভাই সাপ এই ছয় এই ছয় ক্যামেরা জানে, একটু ক্যামেরা জানে, ওরে ভাই সাপ কেউ কি বেরিয়ে যাচ্ছে? আরে আগুন ধরে কেউ এখানে, আরে এদিকে এদিকে এখন যাচ্ছে মানে এই আগুনে লিখি জানে এইটা আগুন ধরনের কাজ থেকে মানে এখানে আগুন ধরে গেল ওখানে ওখানে এখানে রয়েছে ওখানে মা ওখানে মা। আরে সাবধানে জায়গা কিন্তু ভয় না, খুব সাবধানে কিন্তু জায়গা খুব ভয় না। আচ্ছা তো
बहुत दूरे आशेपाशे आसबे ना कैमरा रेंजटा आमार एतटा नेई चले जा उचित चलो আবার আমার এত রাস্তা ফেলতে হবে।